শেখ সোয়ালিউল ফৌজান হাফেজাহুল্লাহ তাআলাকে জিজ্ঞেস করছেন, জিজ্ঞেসকারী প্রশ্নটি লম্বা আছে, লাকাদ তাফাশ্শা ওয়ারাউন বারেদুন বাইনা বাদে তালাবাতিল ইলম, বলছেন যে কিছু তালেবে ইলম, আরব দেশগুলিতে তালেবে ইলম বলা হয় মধ্যম শ্রেণীর আলেমদের, ইসলামের স্টুডেন্ট মধ্যম শ্রেণী, আমাদের দেশে তো সব আলেম, আলেমের নিচে কোনো পোস্টই নেই, মাদ্রাসায় পড়লে আলেম সব, কিন্তু এই দেশে বড় বড় আলেমদেরকেও তালাবাতুল ইলম, তালেবে ইলম বলা হয়। তো কিছু কিছু তালেবে ইলম আছে, মানে ইসলামের স্টুডেন্ট আছে, আলেম সমাজ আছে, যাদের মাঝে শীতল সতর্কতা বা পরহেজগারি দেখা যাচ্ছে, যেটা ব্যাপক আকার ধারণ করেছে, শাব্দিক অর্থ করেছে, লাকাদ তাফাশ্শা ওয়ারাউন বারিদ, শীতল সতর্কতা বা পরহেজগারি ছড়িয়ে পড়েছে বা ব্যাপক আকার ধারণ করেছে, বাইনা বাজে তালাবাত এলম, কিছু আলেম সমাজের মাঝে শীতল সতর্কতা, ঠান্ডা সতর্কতা, পরহেজগারি দেখাচ্ছে, পরহেজগারি, আমরা খুব সতর্ক, কিন্তু এই ক্ষেত্রে তারা অত্যন্ত শিথিল। হ্যাঁ, সেটা কি বিষয়টি কি বলছে? ওহ, সেটা হচ্ছে এজা সামা উন্নাস হিনা মিন তালাবাতিল ইলমে আবিল উলামা ইয়ুহাযযিরুনা মিনাল বিদআ ওয়া আহলিহা ওয়া মানাহিজিহা, সেটা হচ্ছে এই যে যদি এই শ্রেণীর লোকেরা বা আলেম সমাজ, বক্তা বা লেখক ধর্মীয় ক্ষেত্রে, যারা এই শিথিল আকীদা মানহাজের ক্ষেত্রে, এরা যখন শোনে যে কিছু আলেম ওলামা অথবা তালেবে এলম যারা হিতাকাঙ্ক্ষী, যারা উপদেশ দিয়ে থাকে কি বিষয়ে, ইউহাযযিরুনা মিনাল বিদআ, বিদআত সম্পর্কে যখন সতর্ক সাবধান করে, ওয়া আহলিহা বিদআতীদের সম্পর্কে সতর্ক সাবধান করে, ওয়া মানাহিজিহা আর বিদআতীদের ভুল মানহাজ সম্পর্কে সতর্ক সাবধান করে, ওয়াজ করুন হাকিকাতা মাহুম আলিহে, এবং তাদের আসল চেহারাকে যখন তুলে ধরে, যখন তাদের আসল রূপকে, আসল অবস্থাকে, হাকিকাত, তাদের হাকিকাত, তাদের আসল মর্মকে যখন মানুষের সামনে প্রকাশ করে, ওয়ারুদ্দুনা আলিহিম, এবং এই বিদাতিদের এবং বিদাতি মানহাজের যখন তারা খণ্ডন করে, রদ করে, এই রদ করতে গিয়ে কখনো নাম ধরে করে, কখনো বিনা নামে করে, জি, যারা কোরআন সুন্নার অনুসারী আলেম ওলামা তাদের তরিকা হচ্ছে দুটো, কখনো নাম না ধরে বেদাত এবং বেদাতি সম্পর্কে সতর্ক সাবধান করে, আর কখনো প্রয়োজনে নাম ধরে সতর্ক সাবধান করে, ব্যক্তির নাম ধরে অথবা দলের নাম ধরে, সংগঠনের নাম ধরে, এগুলো হলো নাম ধরে, নাম উল্লেখ করে সতর্ক করা। ওয়াকাদ ইউরিদুনা আসমা বাদহিম ওয়ালাউ কানা মাইয়াতান, কখনো কখনো তাদের কারো কারো নাম উল্লেখ করে, আমি যে কথাটি বললাম শেখ সোয়ালিউল ফৌজানকে জিজ্ঞাসাকারী জিজ্ঞেস করছেন, কখনো কখনো তাদের কারো কারো নাম উল্লেখ করে, যদিও তারা মৃত, হয়তো মারা গেছে, বেঁচে আছে অথবা মারাও গেছে, হয়তো 25-50 বছর আগে, 100 বছর আগে, 200-500 বছর আগে, যে যুগ থেকে বেদাত শুরু হয়েছে, সাহাবায়ে কেরামদের শেষ যুগ থেকে বেদাত শুরু হয়ে গেছে, খারেজিদের আর মুরজিয়াদের, হ্যাঁ, রাফেজিদের, এসব বেদাতগুলি ওই যুগ থেকে প্রায় শুরু হয়ে গেছে, কখনো কখনো তাদের নাম উল্লেখ করে থাকে, ব্যক্তির অথবা দলের বা দলের নেতাদের, হ্যাঁ, দলের প্রতিষ্ঠাতাদের, যদিও তারা মৃত, কেন নাম উল্লেখ করে, লেফতে বেহি, কারণ জনগণ এই ক্ষেত্রে ফিতনায় পড়ে আছে, ফিতনায় লিপ্ত আছে, ওদের ফিতনায় পড়ে গেছে, জালে ফেঁসে গেছে, এইরকম সতর্ক আলেম ওলামারা বা এই নসিহতমূলক কথাগুলি কেন বলে তারা, সহিহ আকীদার আলেম ওলামারা বলছেন, ওয়া যালিকা মিন আজালি দিফাই আন হাযা দ্বীন, এই দিনের পক্ষ থেকে ডিফেন্সের জন্য, দেফা, প্রতিরক্ষার জন্য, সহি দিন ইসলাম, যেই দিন আল্লাহ নাজিল করেছেন কোরআন সুন্নায়, যেই দিনকে দিন বলে সাহাবাই কেরামগণ বুঝেছেন, তাবেইনগণ বুঝেছেন, তাবা তাবেইন বুঝেছেন, সালাফে সালিহীন আইম্মা কেরাম বুঝেছেন,
সেই দিনের দেফা ডিফেন্সের জন্য, প্রতিরক্ষার জন্য, হেফাজতের জন্য। আর কি উদ্দেশ্য? ওয়াকাশফে তালবিসিল মুলাব্বিসিন ওয়াল মুনদাসিন বাইনা সুফুফিল উম্মাহ, আর উম্মতের কাতারে যে অনেকে আত্মগোপন করে আছে আর মানুষের জন্য সত্য পথকে হককে অস্পষ্ট করে রেখেছে, একাকার করে, তালবিস মানে একাকার করে দেওয়া, হককে বাতিলের সাথে মিশিয়ে দেওয়া, মিশিয়ে দিয়েছে, এটাকে উন্মোচিত করার জন্য, কাশ খুলে দেওয়ার জন্য, প্রকাশ করে দেওয়ার জন্য। এরা যে উম্মতের কাতারে ঢুকে আছে, মুসলিম এবং মুসলিম সংগঠন, মুসলিম আলেম ওলামা, মুসলিম এরা স্কলার বলে পরিচিত, এরা যে মুসলিম সমাজে ঢুকে আছে, কিসের লেবাসিল ফুরকাতে ওয়ান নেজাই ফিহা, যাতে করে মুসলিম সমাজে বিচ্ছিন্নতা ছড়িয়ে পড়ে এবং দ্বন্দ্ব ছড়িয়ে পড়ে, আর বিভিন্ন ফিরকা থেকে ফিরকা বের হয়, দল থেকে উপদল বের হয়। যখন এদের সম্পর্কে কোরআন সুন্নার আলেমরা সতর্ক সাবধান করে, কখনো নাম ধরে, কখনো নাম না ধরে, তখন এই শ্রেণীর লোকেরা যারা এইসব বিভিন্ন বিদাতে লিপ্ত আছে বা বিভিন্ন ভুল মানহাজ যে তারা জীবনযাপন করছে, ধর্মকর্ম করছে, ফায়াদ্দাউ না, তারা দাবি করে বসে, আন্না যালিকা মিনাল গীবাতিল মুহাররমা, যে এটা হারাম গীবত, এরা গীবতকারী। সেই আকীদার আলেমদেরকে তখন কি বলে, যে এরা হারাম কাজ করছে, গীবত করে বেড়াচ্ছে, দলের গীবত করছে, আলেম ওলামাদের গীবত করছে, হ্যাঁ ইসলামের খাদেমদের গীবত করছে, স্কলারদের গীবত করছে, হারাম কাজ নাকি সহি আকীদার আলেমরা করছে এই দাবি করে থাকে। ফামা কৌলকুম ফি হাযিহিল মাসআলা, সুতরাং এই মাসলাই আপনার মত কি, আপনার উক্তি কি? শেখ সলিউল ফৌজান হাফিজাহুল্লাহকে প্রশ্নকারী প্রশ্ন করছেন, শেখ এখন উত্তর দিচ্ছেন। আল জওয়াব আল কায়দা তো ফি হাজা, এই ক্ষেত্রে নীতিমালা হচ্ছে, কায়দা হচ্ছে, আর তম্বিহ আল আল খাতা ওয়াল এনহেরাফ বাদা তশখিসহি, কি কায়দা, শরীয়তের কায়দা কি, নীতিমালা কি, যে তম্বি সতর্ক করতে হবে ভুলের ক্ষেত্রে, ওয়াল এনহেরাফ আর বকরতার ক্ষেত্রে, যেখানে বাঁকা পথে চলে গেছে, হ্যাঁ যেখানে বিভ্রান্ত হয়েছে সেখানে কি করতে হবে, সতর্ক সাবধান করতে। এইখানে কিন্তু বিভ্রান্তি আছে, দেখো সাহাবা ইকরামদের সম্পর্কে বিচার করতে বসা, সাহাবা ইকরামদের বিরূপ মন্তব্য করা, সাহাবা ইকরামদের সম্পর্কে ঘৃণা ছড়ানো, হ্যাঁ খলিফা সম্পর্কে ঘৃণা ছড়ানো, সতর্ক সাবধান, এগুলি হচ্ছে এনহেরাফ, এগুলি হচ্ছে বক্রতা। এইভাবে তম্বি সতর্ক করতে হবে যেখানে ভুল হয়েছে আকীদা মানহাজের ক্ষেত্রে, এই সতর্ক করতে হবে বাদা তাশখিসহি, রোগকে চিহ্নিত বা শনাক্ত করার পরে, তাশখিস, আজকালকার যে প্রেসক্রিপশনগুলি আরব দেশে থাকে ওতে তাশখিসুল মারদ লেখা থাকে, তাশখিস, যে তাশখিস মানে হচ্ছে রোগ চিহ্নিত করা, রোগকে শনাক্ত করা, যে এই রোগটা রোগটা কী কী রোগ, আর তারপরে তখন চিকিৎসা। আর এমনি যদি হাতুড়া চিকিৎসা দেন তাহলে কিছুটা ঠান্ডা করলে বহু রোগ পয়দা করে দেবেন। তো আগে কি করতে হবে, তার ভুলটাকে উদ্ঘাটন করতে হয় যে ভুলটা কোথায়, কোনখানে গিয়ে সেরাতে মোস্তাকিম থেকে বক্র পথে চলে গেছে, কোনখানে গিয়ে এনহেরাফের শিকার হয়েছে, কোনখানে গিয়ে বিভ্রান্তিতে ভুলে চলে গেছে, শনাক্ত করার পরে সতর্ক সাবধান করতে হবে। ওয়াইজাক তাজাল আমরু আইয়সার রাহাব ইসমিল আশখাসিল মুখালিফিন হাত্তা লা ইউগতাররা বিহিম ও খুসুসান আল আশখাস আল্লাযিন ইনদহুম ইনহিরাফুন ফিল ফিকর আও ইনহিরাফুন ফিস সীরা ওয়াল মানহাজ। এখন আলোচনা করছেন যে নাম ধরে সতর্ক সাবধান করব না বিনা নাম ধরাই সতর্ক সাবধান করব। যেমন একটা উদাহরণ দিই এই বিষয়টি বোঝার জন্য, যে কোনো একটা বাংলাদেশের বেদাত বা ইন্ডিয়ার বেদাত, না ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান সব এদেশে বেদাত আছে, মিলাদের বেদাত আছে তাই না, একটা তরিকা হচ্ছে যে মিলাদ করা বেদাত বলে শুধু বেদাতটা সম্পর্কে বলে দিলাম, সতর্ক সাবধান করে দিলাম, হ্যাঁ নিয়ত পড়া বিদাত, ঠিক আছে,
এই যে সবে মেয়েরা 27 রজব করে, এটা বেদাত। এটাতে যদি সংশোধন হয়ে যায়, লোকেরা বুঝে যায়, তাহলে তো ভালো কথা। কিন্তু যদি দেখা যায় যে আপনি বা আমি যেটাকে এই সবে মেয়েরাজ পালন করাকে বেদাত বলছি, মিলাদ কি বেদাত বলছি, বা মিলাদের নাম আজকাল চালাক বেদাতিরা সিরাত রেখেছে, মিলাদুন্নবী না করে সিরাতুন্নবী নাম রেখেছেন, এইসব মডার্ন বেদাতি কিন্তু এরা, তো সিরাতুন্নবীর নামে করেছে, এইটা বেদাত, এই কথা বলে দিলে সংশোধন সবার হবে না। কারণ কোনো বড় আলেম বা অনেক অনেক আলেমরাই বড় বড়, যাদের সম্পর্কে আমাদের সমাজের লোকেরা কল্পনা করতে পারে না যে এরা আবার ভুল করতে পারে, এত বড় আলেম, এত বড় খাদেম, এত বড় স্কলার ভুল করতে পারে, মানে এমন অন্ধভক্তি আছে। তখন শুধু এই কাজটা বেদাত বলা যথেষ্ট নয়, বরং বলতে হবে যে অমুক অমুক কিতাবে লিখেছেন অথবা অমুক বক্তব্যে বলেছেন যে এটা করা যাবে, এটা অমুকের ভুল, নামটাও ধরতে হবে, যাতে করে ওই ব্যক্তি সম্পর্কে অন্ধভক্তি যা আছে আর অতিরঞ্জন যে আছে আর কল্পনার বাইরে যে এত বড় মানুষ ভুল করতে পারে, এইরকম বিষয়টা যেন মগজ থেকে সরে যায়, এইরকম বিভ্রান্তি যেন দূর হয়ে যায়। তো নাম কখনো কখনো ধরা লাগবে, যার তার নাম ধরার দরকার নেই। এই কাকের মতো যারা চিল্লাচ্ছে কিছুক্ষণ, কাকের মতো চেঁচামেচি করলো, এদের নাম ধরার দরকার নেই, বোঝা গেছে? কিন্তু ওদের বড় বড় এমন ব্যক্তিত্ব আছে যাদের সম্পর্কে তাদের বড়রাও কল্পনা করতে পারে না যে তারা আবার ভুল করতে পারে। আরে তার খেদমত সারা বিশ্বে ছড়িয়ে গেছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ, হ্যাঁ, তার কিতাবাদি বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, হ্যাঁ, ধোকা খেয়ে যাবে, ধোকা খেয়ে যাবে। তখন নাম ধরে সতর্ক করতে হবে। এখন কখনো কখনো নাম ধরতে হবে, কখনো কখনো নাম না ধরেও করা যেতে পারে। নাম ধরার প্রয়োজন না হলে নাম ধরবো না, আর যদি নাম ধরার প্রয়োজন হয় তো নাম ধরতে হবে। এই দুটি কথা মনে রাখেন। তারপরে শেখের কথাটা শোনেন, শেখ বলছেন ওয়াইজাক্তাজাল আমরু আই ইয়সার রাহা বিসমিল আশখাস আল মুখালিফিন, যখন বিষয়টির দাবি এইরকমটা হবে, ওয়াইজাক্তাজাল আমরু, যখন বিষয়টি দাবি করবে আপনার কাছে যে আই ইয়সার রাহা বিসমিল আশখাস আল মুখালিফিন, বিরোধী যারা ভুল পথে গেছে তাদের নামগুলি স্পষ্ট করে দেওয়া, খোলা খুলি বর্ণনা করে দেওয়া যে অমুক ভুল করেছে। যেমন একটি মাসলা বলি আপনাদেরকে, বাংলাদেশ ভারত পাকিস্তানে খুব প্রসিদ্ধ কিতাবে এই তদবীরের মাসলা বা তাবিজের মাসলা আছে, কিন্তু মানুষ কল্পনা করতে পারে এত বড় আলেম এইরকম আপনাকে তাবিজ শিখাইতে পারে। অনেকবারই নাম না নিয়ে বলেছি আমি সতর্ক করার জন্য এটা, আর কখনো কখনো ইশারাতে নাম নিয়েছি আমি, আর হতে পারে কারণ অনেক আলোচনা আমার আছে সবগুলি এখন মনে নেই যে কখন কোনটা আলোচনা করি, তো হতে পারে যে কখনো নাম নিয়েছি বা তার উপাধি উল্লেখ করেছি, যাতে মানুষ সতর্ক হয়। সেটা হচ্ছে যে সহজে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার তদবির বা তাবিজ, শুনেছেন এটা আমার কাছে আলোচনা? নাম না ধরে অনেক সব বলেছি, কিন্তু নাম না ধরে বললে আপনি কল্পনা করতে পারেন, যখন আমি নাম না ধরে সতর্ক করলাম, কিন্তু আপনি যখন ওই কিতাবটা পড়বেন, এত বড় আলেম যার 400-500 কিতাব আছে, 400-500 কিতাবের লেখক সেই আলেম, কিন্তু ভারতের উর্দুভাষী, কথা বোঝা গেছে? আর যার কিতাব বিয়ে বিবাহ সাদিত আমাদের দেশে উপঢৌকন করা হয়, গিফট দেওয়া হয়, তার কিতাব আছে, কি আছে? বাচ্চা সহজে ভূমিষ্ঠ করার জন্য সূরা ইজাসসামাউন সাক্কাতের ওয়ালকাত মাফিহা আতাখাল্লাত, ওয়ালকাত মাফিহা ওয়াতাখাল্লাত, এই আয়াতটি লিখে ওইটাকে তাবিজ বানিয়ে অথবা এমনি লিখে আর রানে বেঁধে দিতে হবে, গর্ভবতী মহিলার কি করতে হবে? রানে এখানে বেঁধে দিতে হবে, আউজবিল্লাহ। চিন্তা করেন তো যে কত নোংরামি কথা এটা। কিন্তু অতি ভক্তি যদি নাম শোনেন আর তার যদি ভক্ত হন, তাহলে আপনি এটা নোংরা কথাই ভাববেন না, আমাদের উপকার করেছে, এক তো তাবিজ শিরক বাদ দিলেন, ওটা না আপনার ইখতিলাফ করছেন যে যদি কোরআন হাদিস দিয়ে তাবিজ করলে শিরক হয় না, অথচ কত বড় অবমাননা যে কোরআন বাঁধা আছে কোথায়?
রানে যেখান দিয়ে এখন ব্লিডিং কিছুক্ষণে শুরু হবে অথবা অলরেডি শুরু হয়ে গেছে। জি, তো ওয়াল কাত মাফিহা তা খাল্লাত, আয়াতটার প্রেক্ষাপট কি? কিয়ামতের অবস্থা বর্ণনা করেছে, তাই না? ওয়াল কাত মাফিহা, জমিনের ভূগর্ভে যা কিছু, জমিনের পেটে যা আছে সবগুলো ফেলে দিবে। ওয়াতা খাল্লাত, আর জমিন পৃথিবী কী হয়ে যাবে? হ্যাঁ, শূন্য হয়ে যাবে, খালি হয়ে যাবে। ওয়াতা খাল্লাত, পেটে যা আছে সবগুলো দিবে, খনিজ সম্পদ হোক অথবা মৃত দেহগুলি হোক যা কবরে আছে সবকে উঠিয়ে ফেলে দিবে। কেমন হবে এখন ওটাকে কোথায় ফিট করলো? হ্যাঁ, হেকিম সাহেব ফিট করলো যে পেটে যা আছে, ওয়াল কাত মাফিহা, নিক্ষেপ করলো যা কিছু আছে পেটে, আর ওয়াতা খাল্লাত, তার শূন্য হয়ে গেল, মানে বাচ্চা খালাস হয়ে গেল। দেখলেন কোথায় ফিট করলো? আর বেঁধে দেওয়ার পরে দেখে থাকবেন, কিন্তু সাবধান, সতর্ক থাকবেন, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে সাথে সাথে একবারে তাবিজ কেটে দিবেন, যদি দেরি করেন তাহলে নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে যেতে পারে। একেবারে তর্জমা করছি। এখন এই ভুল ধরিয়ে দেওয়ার একটা তরিকা হলো, নাম না ধরে ওই আলেমের নাম ধরলাম না, ওই কিতাবের নাম নিলাম না। আর একটা তরিকা হচ্ছে ওই আলেমের নাম ধরে সতর্ক করা, কিতাবের নাম বলে দেওয়া। কী জন্য? কারণ এত বড় আলেম যে আপনি কল্পনা করতে পারেন। আর যদি আপনি অন্ধভক্ত হন ওই আলেমের, তাহলে বলবেন যে আর সে একমত রান ভুল ধরছে, হ্যাঁ ওর পায়ের ধোলার সমান হবে না। এটা হচ্ছে গুমরাহদের কথা। এখন সহি রাস্তা দেখিয়ে দেওয়ার পরে কে বড় কে ছোট আপনি কম্পেয়ার করা শুরু করলেন, আর নিজেই গুমরাহ হয়ে গেলেন আপনি। কথা বোঝা গেছে? তো এখন এখানে তরিকা হচ্ছে দুটা। একটা তরিকা হচ্ছে নাম না ধরে সতর্ক করা যে এই তাবিজি কাজ, সিরকি কাজ, বেদাতি কাজ। আর একটা তরিকা হচ্ছে যে এই বেদাতি সিরকি তাবিজ অমুক আলেম বলেছেন অমুক কিতাবে। দুটোরই প্রয়োজন আছে, দুটোরই প্রয়োজন আছে। একজন দায়ী, একজন আলেম কোরআন সুন্নার সে চিকিৎসকের মতো, ডাক্তারের মতো একেবারে। ডাক্তার যখন যেই রকম ওষুধ দেওয়া এবং যাকে যেই রকম ওষুধ দেওয়া প্রয়োজন মনে করবে যে এতেই তার রোগের উপশম হবে, রিলিফ হবে, সেটাই করবে। দুইজন রোগী এসছে একই রোগ নিয়ে, একজনকে শুধু ইঞ্জেকশন বা ট্যাবলেট দিয়ে বিদায় করছে, আরেকজনকে স্যালাইন দিচ্ছে। এখন রোগী যদি বলে না সেও জ্বর, জ্বরের রোগী আমিও জ্বরের রোগী, ওকেও সর্দি কাশি আমাকে সর্দি কাশি, আমার এই রোগ ওরও এই রোগ, আমাকে কেন স্যালাইন দিবেন? এটা বলার অধিকার আছে না? ডাক্তার বেশি জানছে যে কাকে কোন চিকিৎসা দিতে হবে। যদি প্রয়োজন মনে হয়, এই ডাক্তার আমর আই ওসার রাহ ইসমিল আশখাস আল মুখালিফিন, যারা বিরোধী ব্যক্তি মানে কোরআন সুন্নার সহি আকিদার বিরোধী ব্যক্তি, তাদের নাম স্পষ্ট করতে হবে। কেন? হাত্তা লায়ু উত্তর রহিম, যাতে করে তাদের কারণে কেউ প্রতারিত না হয়, ধোকা না খায়। খুসুসান আল আশখাস, বিশেষ করে ওই লোকদের সম্পর্কে, আল্লাযীনা ইনদাহুম ইনহিরাফুন ফিল ফিকর, যাদের মধ্যে চিন্তা চেতনায় বক্রতা আছে। ফিকহি মাসলামা সাইলে নাই, কোনোদিন আমাদের আলোচনাতে শুনেছেন রফেদেন আর আমিন নিয়ে একবারে ঝড় তুফানের মতো বক্তব্য যে অবশ্যই সংশোধন করতে হবে, না এটা সুন্নতের বিষয়। আমরা আলহামদুলিল্লাহ যারা মদিনা থেকে পাশ, অন্তত দেশের আলেমদের মতো মোটেই না, বিশেষ করে মদিনা থেকে যারা সত্যি লেখাপড়া করেছে, ফিকহি মাসলা মাসাইলে বাড়াবাড়ি নেই, বর্জনীয়। তবে যথাসাধ্য কোরআন সোনার কাছাকাছি আসার চেষ্টা করে, এটা দাবি অবশ্যই থাকবে। কিন্তু আপনি যদি আমিন জোরে বলাই না আসেন, রফায়দান করাই না আসেন, বুকে হাত বাঁধেন না আসেন, যাই আসেন, কিন্তু আকিদার মাসলা, সাহাবা ইকরামদের শ্রদ্ধা সম্মানের মাসলা, হ্যাঁ তাবিজ চলবে না চলবে না এর মাসলা, মিলাদ সুন্নাত না বেদা, সুন্নাত না বেদাতের মাসলা, নিয়ত অন্তর থেকে করতে হয় না মুখে পড়তে হয়, এই মাসলা, এগুলো আকিদার মাসলা এবং সুন্নাত বেদাতের মাসলা, তৌহিদ শিরকের মাসলা না হয় সুন্নাত বেদাতের মাসলা, এগুলি গুরুত্বপূর্ণ, এগুলিতে কোনো ছাড় দেওয়া দেয় না। এই জন্য নামাজের ভিতরে সলাতে কেউ একটা সুন্নাত পালন করছে না আর কেউ একটা বেদাত করছে, সুন্নাত পালন করছে না প্রতিবাদ করবেন না, যদি পারেন যে একে বুঝিয়ে নেওয়া যায় বোঝান,
সঠিকটা জানাবার চেষ্টা করেন কিন্তু প্রতিবাদ করবেন না, কিন্তু বেদাত করলে অবশ্যই প্রতিবাদ করতে হবে। তাহলে একটা লোক রফেদান করছে না অথবা বুকের উপর হাত না বেঁধে নিচে বাঁধছে, আমিন বলছে না, প্রতিবাদ করবেন না আপনি, এটা নিয়ে প্রতিবাদ করা দরকার নাই। কিন্তু নাওয়াই তো পড়ছে, অবশ্য প্রতিবাদ করতে হবে। সম্মিলিত মোনাজাত করছে, অবশ্য প্রতিবাদ করতে হবে এবং অবশ্য বর্জন করতে হবে। এই জন্য আমি নতুন নতুন ভাইরা যারা হেদায়ত হয় আর গ্রামে ইমাম বা মসজিদে মুসল্লিরা সব ওই সুন্নতের খিলাফ নামাজ পড়ে অভ্যস্ত, ওদেরকে বলি যে আপনি যদি দেখেন যে এখানে আমি কমজোর আর এখানে রফেদান করলে ঝামেলা করবে, জোরে আমিন বলে ঝামেলা করবে, এই সুন্নতগুলি ছেড়ে দেন। কিন্তু যদি জিজ্ঞেস করে যে মোনাজাত, মোনাজাত করা সম্মিলিত মোনাজাত বেদাত যেহেতু, তো আমি বলেছি না মোনাজাত অবশ্যই করবেন না, কারণ বেদাত করা হারাম, বেদাত করা হারাম, আর সুন্নত পালন করা কি ওয়াজিব না সুন্নাত, সুন্নাত, সুন্নাত পালন করা সুন্নাত। বুঝতে পেরেছেন? যুক্তিটা ভালো করে বুঝবেন। কিন্তু কেউ যদি নিয়ত পড়তে বাধ্য করে, না নিয়ত পড়বো না, অবশ্যই পড়বো না, বেদাত, বেদাত করে আমি জাহান্নামে যাবো না, গুনাহগার হবো না, আমি গুনাহগার হবো, কিন্তু সুন্নত ছাড়লে আমি গুনাহগার হবো না। প্রতিকূল অবস্থার কারণে ছাড়ছি যদি আমি জানছি যে এটি সহি সুন্নাত, প্রতিকূল অবস্থা যদি না থাকে আমি পারবো তাহলে অবশ্যই করবো, এ সব থেকে বঞ্চিত কেন হব? পার্থক্য বুঝতে পেরেছেন? এটা সুন্নাত আমল করা আর এটা হচ্ছে বেদাত পরিত্যাগ করা। বেরা বেদ শির্ক বেদাত পরিত্যাগের ক্ষেত্রে শক্ত হইতে হবে, আর সুন্নাত পালনের ক্ষেত্রে অত শক্ত হওয়ার দরকার নেই, যথাসাধ্য চেষ্টা করতে হবে। ফিরে আসি এখন শেখের কথার দিকে। বলছেন যে যদি প্রয়োজন হয় যে যারা ভুল পথে গেছে তাদের নাম উল্লেখ করতে হবে যাতে লোকেরা প্রতারিত না হয়, আর বিশেষ করে ওই সব লোকেরা যাদের চিন্তা চেতনায় এনহেরাফ বক্রতা রয়েছে, আও এনহেরাফন ফিসিরা, অথবা তাদের চরিত্র আখলাকে বক্রতা রয়েছে, চরিত্রের ক্ষেত্রেও যদি বক্রতা থাকে আর তাদের পাশাপাশি চলাফেরা করে, তাদের ছাত্র হয়ে লেখাপড়া করছে, তো চরিত্র খারাপ হইতে পারে, সতর্ক করতে হবে। মানহাজ, এবং মানহাজের ক্ষেত্রে, হ্যাঁ এই যে মানহাজের কথা আসলো, মানহাজের ক্ষেত্রে যদি এনহেরাফ থাকে, এই ক্ষেত্রে বললে হবে না যে আপনারা কাদা ছোঁড়াছুঁড়ি করিয়েন না, এটা ভুল কথা। কাদা ভালো না মন্দ, কাদা যদি কেউ ছুঁড়ে তো ভালো না মন্দ, মন্দ তো কাদা কোনটা? যদি কেউ গালিগালাজ করে, অশ্লীল ভাষা বলে, ভুল তথ্য বলে, ইসলামের ভুল ব্যাখ্যা করে আর মানুষকে বিভ্রান্ত করে, তো সেটা কাদা, কথাটা ভালো করে বুঝেন। কিন্তু কেউ গালিগালাজ করলো না, হ্যাঁ কেউ অশ্লীল ভাষা ব্যবহার করলো না, কেউ যদি কোরআন সুন্নার কথা বলে, দলিল ভিত্তিক কথা বলে, তো ওইটাও কাদা বলে দিলেন। আর কাদা ছোঁড়াছুঁড়ি মানে এদিক থেকেও কাদা, কোরআন হাদিসের কথা বললেও কাদা ছুটছে, আর ওরা গাল দিচ্ছে, ওরা অশ্লীল কথা বলছে, ওরা তাকফিরি ফতুয়া দিয়ে কাফের আর ইসলামের থেকে খারিজ আর কাফেরদের এজেন্ট ইত্যাদি বলছে, ওইটাও কাদা, এটাও কাদা, কত বড় ধোকা দিচ্ছেন আপনি মানুষকে। দুটোই কাদা না, মোটেই দুটা কাদা না, একটি হচ্ছে কাদা আর একটা কাদা না, সেটা হচ্ছে ভালো পানি তাদের কাদা পরিষ্কার করার জন্য, তাদের নাপাকি পরিষ্কার করার জন্য, ভালো করে বুঝেন। তো মানহাজের ক্ষেত্রে যদি এনহেরাফ বক্রতা থাকে, ফিকির চিন্তা চেতনা, চিন্তাবিদ, আজকাল এই ভাষাটা বাংলাতে খুব বেশি ব্যবহার হচ্ছে, এই চিন্তাবিদ কথাটাও 60-70 বছর আগে ছিল না, এটা মজার কথা শুনে রাখেন। 1400 বছরের ইতিহাসে পুরাতন কিতাব যেগুলো আজকে থেকে 100 বছর আগে লেখা আছে, দেখান তো যে কেউ বলেছেন ইসলামিক চিন্তাবিদ এই শব্দটা। ইসলামিক চিন্তাবিদের আরবি আপনাদেরকে বলে দিচ্ছি, তাহলে বলবেন ওদেরকে যে একটু খোঁজ করে দেন তো 100 বছর আগে যে কিতাবগুলি লেখা হয়েছে, 1400 বছরের ইসলাম ঠিক না, তাহলে 1300 বছরের মধ্যে যে কিতাবগুলি লেখা হয়েছে তার মধ্যে কোথাও দেখান আল মুফাক্কির আল ইসলামী, ইসলামী চিন্তাবিদ মানে ফিকির মানে চিন্তা আর মুফাক্কির মানে চিন্তাবিদ, আর ইসলামী চিন্তাবিদ, ইসলামী চিন্তাবিদ বলছেন এদেরকে। অধিকাংশ ইসলামিক চিন্তাবিদ যাদেরকে বলা হচ্ছে তাদের মধ্যে ভ্রষ্টতা আছে, তাদের মধ্যে গুমরাহি আছে আকীদা মানহাজের ক্ষেত্রে। এই চিন্তাবিদ শব্দটা এসছে ওই যুগে যেই যুগে এই ফেতনাগুলি শুরু হয়েছে। কখন নাম উল্লেখ করতে হবে? বলছেন বিশেষ করে যখন দেখা যাবে যে তাদের চিন্তা চেতনাতে বক্রতা আছে, এনহার এফন ফিলফিকির আও এনহের এফন ফিসিরা, অথবা তাদের
আদর্শে বক্রতা আছে, ওয়াল মানহাজ বা মানহাজ যে বক্রতা আছে, ওহুম মাশহুরুন ইনদান নাস, আর তারা জনগণের কাছে প্রসিদ্ধ, খ্যাতিসম্পন্ন ব্যক্তি, সবাই চেনে, বাংলাভাষী সবাই চেনে। সুতরাং বাংলাভাষী সহি আকীদার আলেমদেরকে সতর্ক সাবধান করতে হবে এই গুমরাগুলো থেকে। উর্দুভাষী সবাই চেনে, শুধু উর্দুভাষী আলেমদের ফরজ হবে যে এদের থেকে সতর্ক সাবধান করতে, এদের নাম উল্লেখ করে বলতে হবে যদি মশহুর হয়। তাহলে বোঝা গেল যে যারা ভুল মানহাজের লোক বা ভুল আকিদার লোক, তারা দুই ভাগে বিভক্ত, মশহুর আর গায়ের মশহুর, খ্যাতিসম্পন্ন আর খ্যাতিসম্পন্ন নয়। যদি তারা প্রসিদ্ধ না হয়, এত ফেমাস নয় যে তারা এত বেশি লোককে গুমরা করতে পারবে, তাহলে তাদের নাম উল্লেখ করতে যাব না, কারণ তাদের নাম উল্লেখ করা মানে তাদেরকে আরও হাইলাইট করে দেওয়া, এই কাজটা করবো না। আর আলহামদুলিল্লাহ আমি এটা করি। এই জন্য একটু আগে বললাম যে এইসব কাকেরা যারা চেঁচামেচি করছে, এদের নাম আমি কখনো উল্লেখ করি না, কিন্তু এদের বড় বড় নেতা যারা বহু লোককে গুমরা করেছে, তাদের নাম উল্লেখ করা ফরজ। জি, এইটাই আমি কোরআন এবং হাদিস থেকে বুঝেছি আর এটাই আমি করি। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং এই ক্ষেত্রে সমস্ত অনিষ্ট এবং অনিষ্টকারীদের অনিষ্ট থেকে, শার থেকে আল্লাহ হেফাজতে রাখেন এবং তাদের অনিষ্টগুলি তাদের দিকে ফিরিয়ে দেন। বিশেষ করে ওয়াহুম মাশহুর ইনদান নাস, জনগণের কাছে তারা যদি মশহুর হয়, প্রসিদ্ধ হয়, ওয়াইউহসেনুনা ফিহিম যান, আর তাদের সম্পর্কে তাদের সুধারণা থাকে যে তারা ইসলামের অনেক বড় খিদমত করেছে, অনেক বড় খিদমত করেছে, ফালা ভাষা ইউজ কারুবে আসমাহিম, তাহলে কোনো অসুবিধা নেই যে তাদের নাম উল্লেখ করা হবে, তাদের নাম উল্লেখ করায় কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। ও আইন ইউহাজ দ্বারা মিন মানহাজ, তাদের মানহাজ থেকে সতর্ক সাবধান করা হবে, ওয়াল ওলামা দলিল, এগুলির যুক্তি, ওয়াল ওলামা বাহাসুফি ইলমি তাজরিহ ওয়া তাদিল, ইলমুল জারহা ওয়া তাদিল একটি এলম আছে, হাদিসের সাথে সংশ্লিষ্ট একটি এলম। হাদিস সহি এবং জয়ীফ জানবেন কি করে? হাদিসটা এমনি পড়ে দেখলে কি বোঝা যাবে? হাদিসের মতন পড়ে দেখলে বোঝা যাবে না, আর সনদ পড়ে দেখলে বোঝা যাবে না। কখন বোঝা যাবে যে এটা সহি, কখন বোঝা যাবে যে এটা জয়ীফ, কখন বোঝা যাবে যে এটা মওযু? হ্যাঁ, তার জন্য একটি এলম লাগবে, সেটা হচ্ছে ইলমুল জারহ ওয়া তাদিল। জারহ মানে হচ্ছে, জারহনের শব্দের অর্থ হচ্ছে আহত করা, মানে দোষ ত্রুটি তুলে ধরা, এই লোকটির মধ্যে এই রকম সমস্যা আছে, স্মৃতিশক্তি দুর্বল, অনেক বেশি ভুলে যেত, এটাও হইতে পারে। ইমান আমল ভালো কিন্তু স্মৃতিশক্তির দিক থেকে সে জঈফ, সুতরাং তার হাদিস তার বর্ণনা হচ্ছে জঈফ, দুর্বল। অথবা এই লোকটি ছিল ফাসেক, এই লোকটি ছিল ভ্রান্ত আকিদার, সে রাফিজি শিয়া ছিল, সুতরাং শিয়ার হাদিস নেওয়া যাবে না, সে খারেজি ছিল, সে জাহমি ছিল, ইত্যাদি, সে মোতাজেলি ছিল, সুতরাং নেওয়া যাবে না। আইম্মা কেরামগণ ইলমুল জারহ ওয়া তাদিলে যেসব কিতাব রয়েছে, তাহজিবুত তাহজিব হোক আর তাকরিবুত তাহজিব হোক, আর লিসানুল মিজান হোক আর মিজানুল ইতেদাল হোক, আর তাহজিবুল কামাল হোক, এইরকম বহু কিতাব রয়েছে আসমাই রেজালের এবং ইলমুল জারহ ওয়া তাদিলের, সেগুলি অবশ্যই পড়লে বুঝতে পারবেন যে সেগুলিতে ওলামায়ে কেরাম, সাধারণ ওলামা না, তার বড় বড় মুহাদ্দিস, যে ভালো তার ভালো আলোচনা করেছেন, যে অমুক বিশ্বস্ত ব্যক্তি, সেকাতুন সাবতুন হাফেজুন মুতকিনুন, আর যে দুর্বল, সে কিসের কারণে দুর্বল, সেগুলি খুলে খুলে তার মধ্যে এই খারাপ চরিত্র ছিল, অথবা তার আকিদাতে এই খারাপই ছিল, তার এই সমস্যা ছিল, সে অসৎ ছিল, সে মিথ্যা কথা বলতো, সে অমুক ফিরকার লোক ছিল, গোমরা ফিরকার লোক ছিল, এগুলি গীবত নাকি? এই গীবত যদি না করতেন আইম্মায়ে কেরামগণ, তাহলে হাদিসের সহি কিছু আপনারা কেন, আমরাও জানতে পারতাম, কেউ জানতে পারত না। সেই যুগের সহি আকিদার আলেম ওলামা আইম্মায়ে কেরাম যারা ছিলেন, তারা এই গোমরাদের সম্পর্কে ইলমুল জারহ ওয়া তাদিলে, তাদের জারহা মানে তাদের দোষ ত্রুটি তুলে ধরা, আর তাদিল মানে হচ্ছে তাদের সত্যায়ন করা, যে তারা আদুল বিশ্বস্ত ছিলেন, ইমানদার ভালো ভালো মানুষ ছিলেন, এবং তারা স্মৃতিশক্তির ক্ষেত্রে কোনো ক্ষেত্রে দুর্বল ছিলেন না। ফাজাকারু রোয়াতা,
ওলামা ইকরামগণ বর্ণনাকারীদের কথা উল্লেখ করেছেন, ওয়ামা কিলা ফিহি মিনাল কাওয়াদিহা, তাদের দস্তুরটি যা কিছু বলা হয়েছে নিজের পক্ষ থেকে বলতেন না, নকল করতেন, অমুক ইমাম অমুক বলেছেন, ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল অমুক রাবি সম্পর্কে বলেছেন, ইমাম আহমদ এই বলেছেন, আলী ইবনে মাদিনী এই বলেছেন, ইয়াহিয়া ইবনে মাইন এই বলেছেন, আবদুল্লাহ ইবনে মুবারক এই বলেছেন, অবাক হয়ে যাবেন তারা কি বোধ করেছেন, এমন এমন কথা বলেছেন, তো আপনি অবাক হয়ে যাবেন তাদের সম্পর্কে। বড় একজন ফকিহ সম্পর্কে নাম বলছি না, কারণ আমি এই সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করছি না, আর ওগুলো প্রয়োজন অত নেই, কিন্তু দেখাচ্ছি যে কী ধরনের তারা আমাদের কল্যাণের জন্য আমাদেরকে সতর্ক সাবধান করার জন্য বলছেন, অমোঘ ব্যক্তি কানা ইয়াতিমান ফিল হাদিস, হাদিসের ইয়াতিম ছিলেন, হাদিসের কি ছিলেন, ইয়াতিম ছিলেন, ওয়ালা হিসাবে সেকাতিন, এবং তিনি নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেনই না, সেকা আস্থাভাজন ছিলেন না হাদিসের ক্ষেত্রে, ফেকাতে ইমাম পার, কথা বোঝা গেছে কি বোধ, আজ পর্যন্ত তো কোনো আলেমকে আমি বলেন যে সে ইয়াতিম একবারে, হ্যাঁ কিন্তু তারা ইয়াতিম বলেছে, বহু ইয়াতিম আছে কিন্তু বলিনি, নাম ধরে বলিনি, আর উনি সাকে আবদুল্লাহ মোবারকের মতো ইমাম, যিনি এক বছর জেহাদ করতেন, হ্যাঁ নিজের খরচে এবং বহু লোককে জেহাদে খরচ দিতেন, আর এক বছর দল বেঁধে সবার খরচ দিয়ে হজ করতেন, কারণ বড় তার ব্যবসা ছিল, আর সবাইকে হজ করাইতেন, ফ্রি হজ করাইতেন, ইয়াহুজ্জ সনাতন ওয়াইজাহিদু সনাতন ওয়াইয়াকজু সনাতন, তার জীবনে তো লিখেছে, এক বছর জেহাদে যেতেন, হ্যাঁ মুসলিম দেশের বর্ডারে, আর এক বছর হজে আসতেন, সে কোথা থেকে, আফগানিস্তান আর ইনারের ইরানের বর্ডার থেকে পায়ে হেঁটে উটের পিঠে এইভাবে তারা হজ করেছে, জি আর জেহাদ করেছে। তো কথা হচ্ছে যে তারা আমাদের জন্য আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, খোলাফায়ে রাশেদের পরে, সাহাবায়ে কেরামদের পরে, স্বর্ণযুগের সালাফ সালেহিনের তারাই অনুসারী আইম্মা, শুধু একজনের কথা না, শুধু একজনের কথা এখানে উল্লেখ করলাম। তাহলে ওলামায়ে জারহ ওয়া তাদিল, যারা দস্তুরটি তুলে ধরেছেন এবং যারা ভালো মানুষ তাদের সার্টিফাই করেছেন, তাদের কথা পড়লে তাই পাওয়া যায়, ফাজাকারু রুওয়াতা ওয়া ক্বীলা ফীহিম মিনাল কাওয়াদি, তারা ওই সব বর্ণনাকারীর কথা উল্লেখ করেছেন এবং তাদের যে দস্তুরটিগুলি সেগুলি তুলে ধরেছেন, লা মিন আজালি আশখাসহিম, উদ্দেশ্য ওই সব ব্যক্তিগুলি না, ওদের সাথে ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল না, আল্লাহ আমি বলছি আমার বিদাতি আলেমদের সাথে ব্যক্তিগত কোনো আক্রোশ নেই আর কোনো ঝগড়াও নেই, কারণ আমি যেখানে এখানে আছি এখানে তারা আমার জায়গা দখল করবে এরকম তাদের হ্যাঁ অবকাশনী ক্ষমতা নেই আলহামদুলিল্লাহ, আমি যেখানে দেশে আছি হ্যাঁ যেসব এলাকার সাথে জড়িত সেখানেও বেদাতিদের কোনো ক্ষমতা চলে আলহামদুলিল্লাহ, ও কেন আমার আর ওখানে যে কিছু দখল করে নিবে আর আমাকে কোণঠাসা করবে এইরকম কোনো আশঙ্কা নেই, তাহলে দুনিয়ার স্বার্থ তো নাই তাদের ক্ষেত্রে, হ্যাঁ দুনিয়ার স্বার্থ কখন আসে, যখন দেখা যাচ্ছে না রে আমাকে তো সরিয়ে ফেলবে তো ওকেই সরাবে চেষ্টা করি, তাই না, আমার কোনো স্বার্থ নেই, সুতরাং ব্যক্তিগত তাদের সাথে কোনো শত্রুতা নেই, যদি তাদের ভুল ত্রুটি তুলে ধরি উম্মতের কল্যাণের জন্য, নাসিহার জন্য, খাইর খাহির জন্য, জি আল্লাহ যেন ইখলাসের তৌফিক দান করেন এবং সবসময় যেন আল্লাহ মহাসভা আত্মপর্যালোচনার তৌফিক দান করেন, যাতে করে ব্যক্তিগত কোনো স্বার্থ না আসে, লা মিন আজালে আসখাসে, ওই সব ব্যক্তির জন্য তারা দস্তুরটি তুলে ধরেননি, ওয়া ইন্নামা মিন আজালে নাসিহাতিল উম্মা, উম্মতের খাইর খাহির জন্য, উম্মতের হিতাকাঙ্ক্ষী হওয়ার জন্য, তাদের যেন ক্ষতি না হয়ে যায়। যদি এইসব লোকগুলি যারা জালজয়ীফ হাদিস বর্ণনা করছে, হাদিসের ক্ষেত্রে দুর্বল, হাদিসের ক্ষেত্রে ইয়াতিম, তাদের যদি জীবনীগুলি তুলে না ধরি তাহলে আগামী প্রজন্ম যারা মুসলিম আসছে তারা তো গোমরা হয়ে যাবে, তারা তো ইসলামে আসল রুপি খুঁজে পাবে না, জাল হাদিসকেও সহি মনে করবে, এই তো কিছুদিন আগে এত জাহে তাদিলের কিতাব আর সহি জয়ীফের কিতাব থাকা সত্ত্বেও বড় বড় আমাদের দেশের খ্যাতিসম্পন্ন বক্তা উতুলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসির, তোমরা এলেম শিখতে যাও যদিও সুদূর চিনে যেতে হয়, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনে নিল, এগুলো আমাদের দেশের বড় বড় বক্তাদের হাদিস, সব জাল আর জাল, জি নবী হচ্ছে নূরের পয়দা, আল্লাহ নূরের পয়দা,
কি, এগুলো যদি আমাদের সহিহাকিদার আলেমরা সতর্ক সাবধান না করতো তো জনগণ মোটেই জানতে পারতো না, ভাবছিল যে এগুলোর নামে ইসলাম, নবীর নূরের পয়দে, নবীর ছায়া ছিল না। জি, যেই কিতাব দুনিয়ার মধ্যে মসজিদে মসজিদে ভারত বাংলাদেশ পাকিস্তান সবচেয়ে বেশি পড়া হয়, কোরআনও পড়তে চায় না তারা, কোরআন তফসিরও পড়তে চায় না, কোনো হাদিসের কিতাব পড়তে চায় না, ওই কিতাবে আছে মশহুর হ্যায় কে নবী কা ছায়া সায়া নহি থা, হাদিসে আছে বলার ক্ষমতা হয়নি, কিন্তু অতি ভক্তি, এত বড় আলেম লিখেছে, এত বড় ইসলামের খাদেম লিখেছে, কি লিখেছে, মশহুর হ্যায় মানে কি প্রসিদ্ধ আছে, যে হ্যাঁ নবী সাল্লাম কা ছায়া নহি থা, প্রসিদ্ধ আছে, নবীর ছায়া ছিল না। আমি জিজ্ঞাসা করি এই প্রসিদ্ধ কথাটি কোন আয়াতে আছে, এ প্রসিদ্ধ কথা কোন হাদিসে আছে, সহি হ্যাঁ জয়ীফ দেখান দেখি। জি, অবাক করার মতো কথা। এখন এগুলো থেকে সতর্ক করলে যদি বলেন যে এগুলোতে ফেতনা ছড়াচ্ছে, এগুলোতে কাদা ছোঁড়াছুড়ি হচ্ছে, এগুলোতে মুসলিম জাতির মধ্যে ফাটল ধরছে না, আরও ঐক্য আসছে, সবাই কোরআন হাদিসকে আঁকড়ে ধরার চেষ্টা করছে এখন, এইসব বিভ্রান্তিতে ছিলাম। জি, কিসের জন্য তারা সতর্ক সাবধান করেছেন, যারা তাদের ওলামারা বলছেন ওয়া ইন্নামা মিন আজালি নাসিহাতিল উম্মা, উম্মতের কল্যাণ কামনার জন্য, আন তুতালাক্কা আনহুম আশিয়াআ ফিহা তাজান্নিন আলা দ্বীন, যে এই সব লোকদের কাছ থেকে, এই সব আলেমদের কাছ থেকে, এই সব বর্ণনাকারীদের কাছ থেকে এমন কিছু হাসিল না করে এলেম যেটাকে বা যেটাতে তাজান্নিন আলা দ্বীন, দ্বীনের ওপর জুলম অত্যাচার হয়ে, অবিচার হয়ে যায়, দ্বীন ইসলামের ক্ষেত্রে অবিচার করে ফেললেন আপনি, সেটা ইসলাম নয়, কিন্তু ইসলাম মনে করে পালন করছেন আপনি, চিন্তা করেন, দ্বীন কায়েম মানে রাজত্ব কায়েম নয়, কিন্তু এমনভাবে এই কথা ছড়িয়েছে 60-70 বছরে, বিশেষ করে বাংলা ভাষা ভাষীদের মধ্যে আসল কথাকে তুলেই ধরেনি কেউ, উর্দু ভাষায় বা আরবি ভাষায় আলহামদুলিল্লাহ অনেক আলেমরা এই বিষয়গুলি আগে থেকে তুলে ধরেছে। এই জনাব মাওলানা যখন এই ভুল ব্যাখ্যা করে তখন থেকেই জাতিকে সতর্ক সাবধান করেছে, এই জন্য আরবদের মধ্যে আর উর্দু ভাষীদের মধ্যে ভারত পাকিস্তানে অনেকটাই তারা সতর্ক আগে থেকেই, কিন্তু বাংলা ভাষাতে এই যে বিভ্রান্তি, আর তারপরে এত হইচইকে প্রপাগান্ডা করে বোঝানো হয়েছে যে একামতের দিন মানেই হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা নেই মানে কিচ্ছু নেই ইসলামের। জি, তৌহিদ কোথায় গেল, সুন্নাত কোথায় গেল, শিরকে নিশ্চিহ্ন করা কোথায় গেল, বেদাতকে নির্মূল করা কোথায় গেল, কোনো আলোচনা নেই, আর থাকলেও সাইডে সামান্য আছে, ওগুলো নিয়ে বাড়াবাড়ি করিয়েন না, ওগুলো তো ঘৃণা ছড়াবে, ওগুলো তো ফিতনা হচ্ছে, হ্যাঁ যে যা করছে করতে দেন, এটা ইসলাম, এটা ইসলাম, এই ইসলাম শিখিয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কেরামকে না, মোটেই না, হক নাহি বাতিল, জি হক হচ্ছে যা কোরআন সুন্নায় আছে, ফামাযা বাদাল হাক্কি ইল্লা দলাল, কোরআনে কারীম একটি আয়াত আল্লাহ বলছেন ফামাযা বাদাল হাক্কি ইল্লা দলাল, সত্যের পরে হকের পরে যা কিছু আছে তা হচ্ছে দলাল, ভ্রষ্টতা, গুমরাহি, এটা বলতে পারেন না যে না ভাই আমাদেরটাও ঠিক আপনারটাও ঠিক, তাহলে হক কোনটা, বলছে দুটাই হক, কোথায় দুটাই হক, সেটা হক নয় বাতিল, আপনি হয় হক সাব্যস্ত করেন না হলে বাতিল, আও কাযিবিন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মিথ্যা বলা না হয়ে যায়, হ্যাঁ জাল হাদিস কালা রাসূলুল্লাহ বলে সহি করে দাও, হলে চালিয়ে দাও, হলে সেই জন্য ওলামায়ে জারহ ওয়া তাদিল কি করেছেন, এসব বর্ণনাকারীদের জীবনের খারাপ দিকগুলি তুলে ধরেছেন, ফাল কায়েদাতু আউওয়ালান আইয়ুনাব্বাহ আলাল খাতা, শেখ সলিল ফজল এখন বলছেন যে শরীয়তের কায়দা নীতিমালা হচ্ছে প্রথমত যে ভুল সম্পর্কে সতর্ক সাবধান করা হবে, ওয়ালা ইউযকারু সাহিবহু, আর কে ভুল করেছে তার নাম উল্লেখ করার দরকার নেই, উল্লেখ করার দরকার নেই, ওয়ালা ইউযকারু সাহিবহু ইযা কানা ইয়াতারাদাবু আলা যিকরিহি মাদাররা, যদি তার নাম উল্লেখ করাই ক্ষতি হয়, নাম উল্লেখ করে যদি ক্ষতি হয় তাহলে নাম উল্লেখ করার দরকার নেই, আউল আউ লাইসা লিযিকরিহি ফাইন, অথবা তার নাম উল্লেখ করাতে কোনো লাভও নেই, নাম উল্লেখ করলে কোনো লাভ নেই, আর নাম অথবা নাম উল্লেখ করলে ক্ষতি আছে, তখন নাম উল্লেখ করতে হবে না, দরকার নেই,
ও আম্মা ইজা তাদাল আমর, কিন্তু যখন প্রয়োজন পড়বে আয়োসার রাহা বিসমেহি, যে তার নাম স্পষ্ট করতে হবে, না হইলে মানুষরা ক্লিয়ার বুঝতে পারবে না। লিআজালে তাহজিরিন নাস মিন মানহাজিহি, তার মানহাজ থেকে মানব জাতিকে সতর্ক করার উদ্দেশ্যে, সতর্ক করার উদ্দেশ্যে, নাম ধরে না বললে মানুষ বুঝতে পারবে না। এটা যদি করা হয় না বললে করে, ফাহাজিহি মিনান নসিহাত লিল্লাহি ওয়া কিতাবিহি ওয়া রাসূলিহি ওয়া লাইমাতিল মুসলিমিন ওয়া আম্মাতহিম, এটি হচ্ছে নসিহা করা, হিতাকাঙ্ক্ষী হওয়া, কল্যাণকামী হওয়া, কার জন্য? আল্লাহর জন্য। ও কিতাবে, আল্লাহর কিতাব কোরআনে করিমের জন্য, ও রাসূলিহি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন মুসলিম শাসকদের জন্য এবং মুসলিম ওলামাদের জন্য, ও আম্মাতে মুসলিম জনগণের জন্য। এটা একটা হাদিস থেকে নেওয়া হয়েছে, সহিহ মুসলিমের হাদিস, হয়তো আপনাদের জানা আছে। নবী সাল কি বলেছেন, আদ্দিনুন নসিহা, দিন ইসলাম হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, নসিহা মানে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, কল্যাণকামী হওয়ার নাম, খায়ের খাহির নাম, ভালো কামনা করবেন আপনি। কার জন্য জিজ্ঞেস করলেন সাহাবি, কিলা মান লিমান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। আগে আল্লাহর হিতাকাঙ্ক্ষী, আল্লাহর দ্বীনের হিতাকাঙ্ক্ষী হচ্ছে তৌহিদ এবং সুন্নত মোতাবেক মানুষকে শেখানো, শিরক বিদআত থেকে সতর্ক করা, কোরআন এবং হাদিসের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করা। হ্যাঁ, লিল্লাহি ওয়া লিকিতাবিহি, কিতাব কোরআনে কারীমের হিতাকাঙ্ক্ষী হচ্ছে দলিলের সাথে মানুষকে জড়াবার চেষ্টা করা, অন্ধত্ব থেকে মুক্ত করা মানুষকে, অন্ধভক্তি এর থেকে মুক্ত করা। লিখিতাবি কোরআনের হিতাকাঙ্ক্ষী হওয়া হচ্ছে কোরআন সুন্নার সাথে কাছাকাছি করার চেষ্টা করে। ওলে রাসূল, রাসূল সাল্লামের হিতাকাঙ্ক্ষী হচ্ছে সুন্নতের পাবন্দী করুক মানুষ, বিদাত ছাড়ুক, বিভ্রান্তি ছাড়ুক, ভুল ব্যাখ্যা ছাড়ুক। ওলে আইম্মাতুল মুসলিমিন, মুসলিম শাসক এবং মুসলিম ওলামা, আইম্মাতুল মুসলিমিন দুটোই হইতে পারে ব্যাখ্যা, যেমন ওলামারা করেছেন। তো মুসলিম শাসক, মুসলিম ওলামাদের হিতাকাঙ্ক্ষী হচ্ছে যে সঠিক দিনটা তুলে ধরবেন, যাতে করে মানুষ অতিরঞ্জন বাড়াবাড়ি করতে গিয়ে মুসলিম দেশেরও ক্ষতি না করে, মুসলিম শাসকদেরও ক্ষতি না করে, আর মুসলিম আলম ওলামাদেরও ক্ষতি না করে, জি হ্যাঁ, আর ইসলামের ক্ষতি না করে, আইম্মাতুল হিতাকাঙ্ক্ষী হওয়া। জি, আজকে যেসব কিতাবগুলি এইভাবে লেখা হয়েছে তাগুত 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 করে, এই কিতাবগুলি তো ইন্ধন জোগিয়েছে এই খারেজিদের জন্য, নব্য খারেজি বর্তমান যুগের যারা চরমপন্থী জঙ্গি তাদেরকে ইন্ধন জোগিয়েছে কোন কিতাবগুলি, এই কিতাবগুলি, যেই কিতাবগুলিতে মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালনা, সুতরাং সব তাগুত তাগুত। শুধু তাই নয়, ইসলামের সমস্ত বিধিবিধান দিয়ে আদালত পরিচালিত হচ্ছে কিন্তু রাজতন্ত্র, সুতরাং তাগুত। এলো কোত্থেকে শিখলো এই আর এভাবে গুমরা হইলো জনগণ, কেন গুমরা করেছে? এই যে যাকে বলছেন ইসলামী চিন্তাবিদ কিন্তু মুন হারিফ বিভ্রান্ত, তাদের লিখনই গুমরা করেছে। তো শেখ সালে ফজল বলছেন, আম্মা এজাক্তাদাল আমরু, যখন অবস্থা দাবি করবে যে আইয়োসার রাহাবে ইসমেহি, নাম স্পষ্ট করা হোক, কি জন্য? লি আজালে তাহজিরিন নাস মিন মানহাজিহি, এই ভুলকারী বা বিভ্রান্ত যে আলেম বা স্কলার তার মানহাজ থেকে সতর্ক সাবধান করার উদ্দেশ্যে, এটা আল্লাহর জন্য, কিতাবের জন্য, রাসূলের জন্য, আইমায়ে মুসলিমের জন্য আর জনগণের জন্য নসিহা, যেন আপনি খায়ের খাই করলেন, উম্মতের ভালোই চেয়েছেন, জাতির কল্যাণ কামনা করেছেন আপনি। ও খুসুসান, কখন বিশেষ করে নাম উল্লেখ করা আরও প্রয়োজনীয় হয়ে যাবে, কখন? খুসুসান বিশেষভাবে, এজা কানাহুল নেশা নেশাতুন বাইনান নাস, জনগণের মাঝে যদি দেখা যায় তার ইসলামিক অ্যাক্টিভিটিস খুব বেশি, এমন লোক নাই যে দু চার দশজন শুধু তাকে চেনে, ইসলামিক অ্যাক্টিভিটিস অনেক বেশি, ব্যাপক আকার ধারণ করেছে আর তাকে সবাই মনে করেছে ইসলামের অনেক খেদমত তার দ্বারা হয়েছে, ইসলামের অনেক উপকার হয়েছে, এইরকম। ওয়া ইউহসিনুনা জান্নাবিহি, এবং ওই লোক সম্পর্কে জনগণ খুব সুধারণা রাখে, অথচ ভ্রান্ত মানহাজের লোক। ওয়া ইয়াক্তানুনা আশরিয়াতাহু ওয়া কুতুবাহু, তার ক্যাসেট, তার লিখনী, কিতাবাদি মানুষ কি করে? সঞ্চিত করে রাখে, ফলো করে, অনুসরণ করে, শোনে। লা বুদ্দা মিনাল বাইয়ান, অবশ্যই বর্ণনা করে দিতে হবে। ও তাহজিরুন নাস মিনহ, এবং এই রকম বিভ্রান্ত থেকে জনগণকে সতর্ক করতে হবে। লা বুদ্দা মানে আবশ্যক, তখন যখন দেখা যাচ্ছে যে এর সম্পর্কে সতর্ক না করলে মানুষ
এই ভুলে থেকেই যাবে, তখন জরুরি স্পষ্ট করে বর্ণনা করে দেওয়া এবং মানুষকে এই রকমের গোমরাদের থেকে সতর্ক করা। লেয়ান্না সুকুতা দারারো আলান্নাস, কারণ চুপ যদি হয়ে যান, না উল্লেখ করলেন, না লোকেরা জানতে পারলো না, বুঝতেই পারলো না যে কে এই ভুলগুলি করেছে, এগুলোর ইন্ধন কে জোগিয়েছে, এই বিভ্রান্ত কে করেছে, একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা, এই বিভ্রান্তি কোথা থেকে মুসলিম জাতির মধ্যে আসলো ভারত উপমহাদেশে, এটা বুঝতে পারছে না জনগণ, বুঝতে পারছে জনগণ, বুঝছে যে এই যা এই বক্তারা বলছে, কিন্তু আসল এটা আসলো কোথেকে, এই ভুল ব্যাখ্যা করলো কি সাহাবীরা করেছেন, তাবেইন করেছেন, তাওয়া তাবেইন করেছেন, চার ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ করেছেন। তাই যদি হয়তো রাজতন্ত্র যদি তাগুত হয়, আবু হানিফার যুগে রাজতন্ত্র, শাফির যুগে রাজতন্ত্র, মালিকের যুগে রাজতন্ত্র, এ মাহমদের যুগে সব রাজতন্ত্র হয়, আব্বাসি না উমাইয়া, হ্যাঁ তাদের ভুল ভ্রান্তি শেষ ছিল না ওই সব শাসকদের, হ্যাঁ সব তাগুত তাগুত ফতো, একটা ফতোয়া চাই হানাফি শাফি মালিক হাম্বেলি চার ফেকার কোনে এক ফেকাতে চাই যে চার ইমামের কোনো ইমাম ফতোয়া দিয়েছেন এরা তাগুত সরকার, কারণ সব রাজতন্ত্র, দেন বলতেও পারবেন না, জবাবও দিতে পারবেন না, আর মানুষকে গুমরা করবেন। হ্যাঁ তো কিয়ামতের দিন অবশ্যই জবাব দিতে হবে এবং দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হইতে হবে, আর চোখের সামনে দেখছেন কিভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বলছে লিয়ান্না সুকুতা দারারু আন্নাস, যদি আমরা চুপ থেকে যাই, নীরব হয়ে যাই, তো এতে মানুষরা ক্ষতিগ্রস্ত হয়। ফালা বুদ্দা মিন কাশফিহি, সুতরাং এটাকে উন্মোচন করতে হবে। লা মিন আজালি তাজরিহ ওয়া আবি তাশাহি, উদ্দেশ্য তাদেরকে আঘাত করা নয় আর মনের স্বাদ মিটানো নয়, না না না, এটা মনের স্বাদ নয় যে মনে খুব তৃপ্তি হয়েছে যে ওদের ভুল ধরতে পেরেছি, ওদের আর মানহানি করছে, না 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 মোটেই না, ওলা তাজরি যে তাদের দোষ ত্রুটি তুলে ধরতে পেরেছে, না না উদ্দেশ্য তাদের দোষ ত্রুটি ধরা নাই, কিন্তু উদ্দেশ্য হচ্ছে কি, ওয়া ইন্নামা মিন আজালি নসিহাত লিল্লাহি ওয়া কিতাবিহি ওয়া রাসূলিহি ওয়া লিআইমাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, উদ্দেশ্য হবে আল্লাহর জন্য খাইর খাই করেছি, আর কার জন্য, আল্লাহর কিতাবের জন্য করেছি, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করেছি, আইম্মায়ে মুসলিম মুসলিম শাসক ও ওলামাদের উদ্দেশ্যে করেছি যে তাদের পথের পথিক হোক মুসলিম ওলামাদের, এবং মুসলিম শাসকদের ক্ষেত্রে যে শরীয়ত সম্মত পন্থা রয়েছে দেশকে এগিয়ে নেওয়ার জন্য এবং দেশের শাসকদের ভুল ভ্রান্তি তাকে তাদের সংশোধনের জন্য শরীয়ত সম্মত যে তরিকা রয়েছে সাহাবায়ে কেরামদের যুগ থেকে সেই তরিকা অবলম্বন করা, ও আম্মাতে এবং জনগণের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া। জনগণ দেখেন যারা হেদায়েত হচ্ছে সত্যি বুঝতে পারছে যে আরে এগুলো তো বুঝতাম না, এত গুমরাহিতে ছিলাম, ভাবলাম যে নামাজ পড়ে কিছুই কায়েম করতে পারলাম না, পাঁচ অব্দ সালাত পড়ে তাহাজ্জুদ পড়ে দিনের কিছুই কায়েম হলো না, ট্রেনিং করতেই থাকলাম শুধু, হ্যাঁ এত রোজা রাখলাম, সিয়াম পালন করলাম, আরে কি দিনই কায়েম হলো না, হ্যাঁ যাকাত দিচ্ছি প্রতি বছর কোনো দিনেই কিছু কায়েম হলো না, আরে হজ করছি দিনই কায়েম হলো না, স্ত্রীর পর্দা করাচ্ছি, ছেলে মেয়েকে দিন শিখাচ্ছি, দিনের আলেম খাতে মানাচ্ছি, না না কিছুই হলো না, ওই যে রাষ্ট্রীয় ক্ষমতা পাননি, তাগুতের হাতে থেকে গেছে তাদের ভাষায়, এগুলো ইসলামের ব্যাখ্যা নয়। তো এই ছিল শেখ সোহেল ফজল হাফেজাহুল্লাহর কথা যা আপনাদেরকে শুনাইলাম।